পয়সা থাকবে, দুইজন পায়ের কাছে, দুইজন মাথার কাছে খেদমত করতে থাকবে। জান্নাতের স্ত্রীরা হঠাৎ মনে আসবে দুনিয়ার নাচার গানের কথা, তোমার মনে আসতে দেরি, ব্লুটুথে এদের কাছে যেতে দেরি হবে না। দুইজনে পায়ে টাচ করবে, দুইজনে কাঁদে আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার কান্দা নাচ নাচ দেখবি, দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে উঠবে, পায়ের গুলা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথারটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে, প্রত্যেক পায়ের ঝংকারের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। চারজনে পাও পাটা 8 লক্ষ আলো বাহির হবে প্রত্যেক কুকুরের ঝংকার থেকে, কুমরুর ঝংকার থেকে 8 লক্ষ আলো বাহির হবে। 40 বৎসর পর্যন্ত নাচ চলতে থাকবে, গান চলতে থাকবে, তারপরে তোমারে মুখা মাইরা হুশে আনবে, যে খালি নাচেই দেখবি আর গানেই দেখবি, ভিতরে কি আছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখাই ভিতরে কি আছে। খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। ওই জান্নাত থেকে এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, কমসে কম আল্লাহর রাসূল চোখে দেখার। এই জন্যই আমার কথা শুরু ছিল যে আজকে যে প্লেটটা ভাঙলো এটা এই জন্য ভাঙছেন মনে হয় যে আজকে এই যুবক সমাজের সাথে আমি যাদের দিল ভাঙা দিই শুধু ভাঙিয়ে চলব না, আমি সাথে আমি এদের হয়ে আজকে মনে হয় এই সংস্থার যুবকদেরকে এরা যদি আজকে রাজি হয়ে যায় যে আল্লাহ সিদ্ধান্ততে রাজি আমরা, আমাদের দিলে কিচ্ছু নাই, বিলকুল পরিষ্কার করে ফেলে দিল আজকে, তাহলে মনে হয় আজকে জান্নাতের জান্নাতের ফয়সালা, ওই জান্নাতের ফয়সালা যেটা একটু ঝলক দিলাম সবার দিল পরিষ্কার তো, কোনো নারাজ নাই তো, দিলে কোনো দাগ নাই তো, সব মুছায় দাও। হতে পারে আল্লাহ দেখায়ও দিতে পারে কাউকে, আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ প্লেটটা ভাঙছেন কেন, সবাইকে না দেখান, দুই চারজনকে স্বপ্নে দেখায় দিল তো হয়, আমাদের নবীজি আসবে, তারপরে বলবে আর চেয়ে সুন্দর
সরা পর্দা আমি নিজে সরাব। কি চাও তুমি? বললাম না, হায় আমার কাছে যদি আল্লাহ জাদু দিত আমি কইরা দিতাম, যে আল্লাহ আমি কইরা দিতাম, লুট কইরা দিতাম, যে তুমি কবুলে যেন জান্নাত পেতে। কমসে কম আমার সমাজের যুবক তো বাঁচত, কেউ বাঁচত আর না বাঁচত। যুবক যখন জান্নাত ছাড়স দিত তো জান্নাতের দৃশ্য সামনে চলে আসতো। আয় আল্লাহ এই সিস্টেম রাখেন নাই, এটা সম্ভব না হইলে দোয়া করতাম যে আল্লাহ কবুলে জান্নাত দেখায় দেন। আল্লাহ রাসূল চোখে দেখা জান্নাত দেখছেন, তারপরে আয়েশা বলছেন এক একজনেরটা বলছেন ওমর তোমার বাড়িটা দেখা আসছিল কেমন দেখলেন, বলে কেমন আমারই তো মন আকৃষ্ট হয়ে গেছে, এই বাড়ি কার হইতে পারে আমি ছাড়া। কিন্তু যখন গেটে গেছি ভিতরে ঢুকবো তখন জিবরিল ইসলাম বলছে এটা আপনার না এটা ওমরের। আমি তো ভাবতেছিলাম এত সুন্দর বাড়ি আমি ছাড়া আর কার হইতে পারে, এটা ওমরের। তুই কেন না ভিতরে বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি, বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি। তো বলে বাহির হয়ে চলে আসছি তো চোখের পানি ছেড়া দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ বেডরুমটা একটু দেখে আসছি। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। আয়েশা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির রোডের এপার ওপার, আমার বাড়ি এই পারে তোমারটা ওই পারে, বাড়ির না দাঁড়াই না ফাতেমাকে দেখবো, ফাতেমা আমাকে দেখবে, আমি আমার কলিজার টুকরাকে দূরে সরাইতে দিই। জান্নাতে যেখানে গেছি এখানে জিজ্ঞাসা করছে জুবায়ের জান্নাতে কবে আসবে, কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত তোমাকে চায়। হায় হায়, হঠাৎ কোরআনের আওয়াজ শুনতেছেন, তাকায়া দেখতেছেন ভালো মতে হারেস বিন নোমানের আওয়াজ, বলছে এখানে হারেস বিন নোমান কোত্থেকে আসলো? বলছে হারেস বিন নোমান আপনি তো আজকে শুনলেন, আমরা ডেলি আর কোরআনের আওয়াজ শুনি। অথচ গরিব থেকে গরিব হারে গরিব ডেলি শুনি, কেন যখনই তাহাজ্জুদে কোরআন পড়ে আমরা রাউড় ছেড়ে দিয়ে শুনতাম, পরেরটা পরে যাইতেছি এই মর্যাদা পাইলো কি করা, চলো বলেই দেই এই মর্যাদা পাইলো কি করা, মার সেবা করা মার সেবা সেবা করেন হারেস বিন নোমান, আর মা দোয়া করে আর দোয়ার দ্বারা তার উচ্চ মর্যাদা এতটুকু এখনই জান্নাতে তার কোরআন শোনা। মুসা আলাইহিস সালামের জামানার এক ব্যক্তি ছিল মার সেবার দ্বারা, মার সেবা যখন করতেন তো মা দোয়া করতেন আল্লাহ মুসার জান্নাতের সঙ্গী বানায় দেন। একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আমার জান্নাতের বন্ধুকে বসাই কোথায় আমি কোথায় বসাই, এটা মিলল কি করা, আপনি যা মনে চায় তা করা দেন, কোথায় আমি মুসা কালিমুল্লাহ কোথায় বসাই, আল্লাহ বলে এটাই সিদ্ধান্ত। আপনি সিদ্ধান্ত যখন ঠিকানাটা দেন দেখাই আমল করে, তো যা দেখে কোনো আমল নাই মার সেবা করে, সকাল বিকাল দুপুর যখনই যায় মার সেবা করে, আর যখনই মার সেবা করে মা হাত উঠায় বলে আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়ে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে বুঝেন তো নাই কোন বৃদ্ধা, বলছে তুই সেবা করার পরে জানি মা কি বললো, কতুর পাগল মা, যখনই সেবা শেষ করি একটা দোয়া করে আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়ে। মুসা আলাইহিস সালাম কয় মা পাগল না তুই পাগল, আমার জানা দরকার ছিল তুই আমার বন্ধু হইলি কি করে সঙ্গী হইলি কি করে, জানা হয়ে গেছে তোকে সালাম আর সেবা তুমি এখানে পৌঁছে দিছে পাগল না আমি মুসা তুই আমার। সত্যি আমাদের জীবনের উদ্দেশ্যই আর কোনো উদ্দেশ্য নেই, দুনিয়া যা উদ্দেশ্য দেখতেছি এগুলো উদ্দেশ্য না, উদ্দেশ্য যদি হইতো তাহলে এরকম হতো না আমি মাগরিবের পরে এক মসজিদে বলছিলাম, এখানেও বলতেছি, কেউ আমাকে হাত উঠে একজনও বলতে পারবে। আমাদের জীবনের উদ্দেশ্য এটা না,
যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে এরকম কয়জন এখানে আছে হাত তুলেন তো দেখি অনেক ঠিক না মা বাবা চলে গেছে ঠিক না সব নিয়ে গেছে না আমাদেরকে দিয়ে গেছে আমাদের ভবিষ্যৎ বানানোর জন্য এখন তো সব কিছু আছে রাস্তা আছে ঘাট আছে সব আছে এই বুড়া বুড়া মানুষগুলা আমার বাবা যখন দুনিয়ার থেকে চলে গেছে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার যে বয়স ছিল ওই বয়সে দুনিয়ার রূপরেখা এরকম ছিল না বাংলাদেশের চিত্র এরকম ছিল না না রোড ছিল না ঘাট ছিল না বিদ্যুৎ ছিল না সিদ্ধু ছিল কিছুই তো ছিল না শুধু পায়ে হাঁটা ছাড়া নৌকায় চলা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তাই ছিল না ঠিক না সবাই তো ডেলি রাত্রে বিকালে যখন বাজারে যেত ছাগলের গলায় যেরকম রশি বান্ধা নিয়ে যায় এরকম সবার খাতে একটা করে গোপন রশি বান্ধা ছিল সবকিছু দিয়ে আমাদেরকে চলে গেছে বাবা কষ্ট করা এখানে একজনও হবে না যে রমজানে প্রতিদিন দুই রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ছে আর হাত উঠায় বলছে আল্লাহ আমি নফল পড়ছি বটে কিন্তু তোমার কাছে ফরজ লেখা হয়েছে এক রাকাত আমার বাবাকে এক রাকাত আমার মাকে দিয়া দিয়ে এরকম 29 দিন পড়ছে একজন এখানে এটাই তো প্রমাণ দিল যাদের ভবিষ্যতের জন্য আমরা সব কিছু বিসর্জন দিতেছে আমাদের মা বাবাও দিছে আমরা পরিচয় দিলাম দুই রাকাত নফল করি অথচ দুই রাকাত ফরজ হতো ফরজ একজন হাত উঠাইলে কি হবে আমার সমাজকে আমি বুঝাইতে চাই তাহলে কতটুকু যারা আমাদের ভবিষ্যতের জন্য ওই সাহাবীর কথা মনে উঠলো লম্বা হয়ে যাবে বাপ যায় বাপ অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে যে আমি দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে কিছু জিজ্ঞেস করে না আপনি একটু শাসায় দিলে পারেন আল্লাহ রসুল বাপকে ডাকছে বাপ আসতেছে বাড়ির থেকে বাপ বুঝে ফেলছে অবেলা ডাকতেছে যে ডাকতে গেছে তাকে জিজ্ঞেস করছে আল্লাহ রসুলের কাছে কে আছে তোমার ছেলেকে বসা দেখছে তার মনে মনে আস চলে আসছে হয়তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে সে মনে মনে কবিতা করতে করতে আসছে জিব্রিল আলাইহিস সালাম বলতে আয়েশা বলছে আসতেছে সালাম দিবে জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়ে সালাম দিছে আল্লাহ রাসূল জবাব দিয়া বলছে কবিতা শোনা সালাম বলছে আপনাকে খবর কে দিল আমি তো ঠোঁটও হেলাই নাই জিভও হেলাই নাই মনে মনে আবৃত্তি করতেছিলাম আপনাকে কে জানাইল নব্বানি আল আলিমুল খাবির আল্লাহ জানা দিছে বল কবিতা কবিতা বলতেছিল আমি তর্জমা করতেছি লম্বা কবিতা তুই একটা ছন্দের কথা বলতেছি কবিতা পড়তেছিল আল্লাহ রাসূল আব্বাকে দেখে এক শূন্যতা দিলের ভিতরে ছিল বাবাকে না দেখার এক শূন্যতা দিলের ভিতরে ছিল যে আমি তো বাবা দেখি কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল যুবক ওই বৃদ্ধ বলতেছিল যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল কবে দুইজন স্বপ্ন ছিল কবে আমাদের ফুল করবে যেদিন আমাদের কোলে তুমি আসলে ওই দিন দুইজনে সিদ্ধান্ত নিলাম আমার আমাদের জন্য তোমার জন্যই বাঁচতে ছিলাম আমি বুড়া হইতেছিলাম তুমি জোয়ান হইতেছিলাম একদিন আমার সব কিছু তোমার ভিতরে স্থানান্তর হইল আর আমি বুড়া হয়ে গেলাম এখন কাজ করার কর্ম করার ক্ষমতা হারায় ফেললাম তোমাকে সব কিছু দেওয়ার পরে তুমি যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী ভাবতে তাইলেও মনকে বুঝাইতে পারতাম তুমি তো একজন হিতা প্রতিবেশী হিতাকাঙ্ক্ষী ভাবনায় তুমি তো আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে দিলে হায় তোমার কাছ থেকে কি আমার এটাই পাওনা ছিল সমস্ত কবিতা শোনার পরে আল্লাহ রসুল যুবকের কলার ধরা বলছে কম আন্তা ও মা আবিকা তুই আর তোর মা তোর বাপের জন্য আর চোখের পানিতে পুরা তারি সহ বুক আমাদের ভবিষ্যতের জন্য তো সব করে চলে গেছে ঠিক না রমজানে সুযোগ ছিল দুই রাকাত নফল পাঁচ ওয়াক্ত আল্লাহর শিখানো দোয়াটা পর্যন্ত পড়ি না রব্বির হাম্মা খাবার
সোয়েটার পরার সুযোগ নাই। হায় ভাই ব্রাদার যারা চলে গেছে বহুত ভাই পাওয়া যাবে, ভাই বোনকে মানুষ বানাইতে যেয়ে নিজের প্রবাস জীবনটার ভিতরে সবকিছু বিলাই দিছে, যে আমি কিছু হতে পারি না, আমার ভাই হোক, আমি কিছু হতে পারি না, আমার বোন হোক, ওদেরকে বাবা রেখা গেছে, আমি আমার দিকে তাকাইলে হবে না, আমার পরিবারের দিকে তাকাবে, কিন্তু পরিবারের লোক পাঁচ বেলা রব্বে কাবার কসম এই দোয়া করার সুযোগ হয় না, যে দোয়া আল্লাহ শিখাইয়া দিছে, রব্বিগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এতটুকু পড়ার সুযোগ যা আমি কথা বুঝে নিয়ে আসতেছি, আমাদের এই জীবনটার উদ্দেশ্যই আল্লাহকে সাথে নেওয়া, আল্লাহ আমার বিনিময়ে মিলবে কি মিলবে, আপনি বলবেন জান্নাত, এখানে কিছু মিলবে না, একটু আল্লাহ বুঝিয়ে দিছেন বাজাত্তালি বাজাত্তা কুল্লা শাই কুল্লি কামা উরিদ আকুল্লাক কামা তুরিদ, আমি যেমন চাই এমন হ, যুবক হয়া দেখ তুই যেরকম আঁকবি আমি এরকম আঁকা, বুঝেন তুই যেরকম প্ল্যানিং করবি আমি এরকমই করব, কুল্লি কামা উরিদ আকুল্লাক কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতঈমুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুন ইল্লা কামা উরিদ। সত্য এটাই, সত্য এটাই, দুনিয়াও দিব হায়াতান তাইয়্যিবা, চার জিনিস দিবে, চার জিনিস কয়টা, হায়াতান তাইয়্যিবা দুনিয়া যেটুক দেখ ওটুক পছন্দের দিবে, কি দিবে পছন্দের, বোঝেন যেমন তুমি পছন্দ করবে এমন, যে আমারটা এরকম হওয়া চাই এরকমই হবে, এরকমই হবে, প্রমাণ দিব প্রমাণ হাজারও আছে, এখনো আছে অতীতেও ছিল এখনো আছে হাজারও, এখনো হাজারও আছে, আমি তো বলি একবার বলি না দশবার বলি না, হুজুররা বলো করোনার সময় হুজুরের হুজুরদের বউরা সবচেয়ে বেশি খুশি ছিল, কি জন্য জানেন, মাদ্রাসাগুলো বন্ধ ছিল, স্বামীকে তো এতদিন কাছে পায় নাই, এতদিন মিশে মিশে হাসে কিন্তু স্বামীকে এতদিন লম্বা কাছে পায় নাই, বাচ্চা কাচ্চাও খুশি, ঘরে তো কিছু নাই, এখানে না থাকো রোজা রাখবো, রোজার নিয়ত করবো, এক বেলা খাবো, রোজা রাখবো, রোজা কাটাবো, কিন্তু তুমি তো কাছে আছো, জিজ্ঞেস করেন হুজুর করে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন এই কেন কিছু বসা আছে, জিজ্ঞেস করেন এদের বউরা সবাই খুশি ছিল তুমি তো কাছে আছো, আর বাকি কারো ঘরে এই সুখ ছিল না খুশি ছিল, সবাই বলে করুণা আবার নাই কিছু, এদের ঘরে কি বলছে, কিছু না থাকো এক বেলা খাবো, তুমি তো পাশে আছো, তোমাকে তো লম্বা পাইছি, অতীত বাদ দিলাম বর্তমানেই বললাম, অতীতে তো আরো বলা যায় এক কাপড়ে জীবন, কয় কাপড়ে স্বামী পড়ে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে স্বামী উলঙ্গ, একদিন স্ত্রী স্বামীর কাঁধে হাত রাখা বলতেছে আমি আস্তে আস্তে বলতেছে কি করে জান্নাত, তুমি তো ঘরের বাইরেই আসছ না, তোকে খবর দিল কে, কেন কোরআন পড়ো না, আল্লাহ রসুলের কথা শোনো না, আল্লাহ রসুল বলছে সবুরের বদলা জান্নাত, আল্লাহ বলছে সবুরের বদলা জান্নাত, আর সবুর হচ্ছে আমি জান্নাতি, স্বামীর মনটা মলিন হয়ে গেছে, তুমি জান্নাতি কি করে, এক কাপড়ে জীবন, না চাহিদা না অভিযোগ, না চাহিদা চাহিদা, বুঝেন আরেকটা আনার জন্য তোমাকে অনুরোধ করি না, আর তুমি যে আনো না এটার জন্য ঝগড়া করি না, কোনো অভিযোগ নেই, কোনো চাহিদা নেই, সবার বদলা জান্নাত, হাসতেছে আর বলতেছে স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, কালে একটা খোঁচা মেরা বলতেছে তুমি তো জান্নাতি, আমি জান্নাতি কি করে, আমার মতো স্ত্রী পেয়ে কি শুক্রিয়া আদায় করিস না,
আর পাকলি একবার দেরি শত সবরের বদলা জান না আর নাইলে দেখব আমি তো বলি ফরিদপুরের মাদারীপুরের মানুষ রাগ হয় না আমরা জানি ভালো মতে ইটালিতে থাকুক আর ইউরোপে থাকুক আর আমেরিকায় থাকুক পূর্বাসে যারা থাকে ওদেরকে আজ পর্যন্ত বাড়িওয়ালারা একটা মেসেজও পাঠাইছে কিনা আমি জানি না আমার জানা নাই যে মাসের শেষে মেসেজ পাঠাইছে যে তোমার আর দূরে থাকতে হবে না আমাদের জন্য এত কষ্ট করতে হবে না তুমি বাড়িতে চলে আসো তোমার শূন্যতা পূরণ চাই আর কিচ্ছু চাই না তোমার আর পরিশ্রম করতে হবে না বাড়ি আসো ছেলে সন্তানও ফোন করে না মেসেজ পাঠায় না যে তুমি বাড়িতে আসো আর কিচ্ছু লাগবে না মা বাবাও মেসেজ পাঠায় না স্ত্রীও মেসেজ পাঠায় না যে তোমাকে দরকার কিছু দরকার নাই বাড়িতে ফিরে আসো তোমার আর কষ্ট করতে হবে না আমরা পাইলে খাবো নাইলে না খায় থাকবো আজ পর্যন্ত মনে হয় কোনো প্রবাসীর কাছে মেসেজ যায় না আমার জানা মাসের শেষে কি মেসেজ গেছে গত মাসের লিস্টির থেকে এই মাসের লিস্টিটা বড় গত মাসের আবেদন থেকে এই মাসের আবেদনটা বড় গত মাসের নতুন ভার্সন আসে নাই এই মাসের নতুন মোবাইলের ভার্সন চলে আসছে নতুন সেট চলে আসছে ছেলে মেসেজ পাঠাইছে নতুন আসছে কলেজে পড়ি বন্ধুরা সবাই জেবে রাখে আমারটা না হলে কি করে হয় এটার ভিতরে একটু প্রোগ্রাম বেশি আছে আমার পড়ালেখায় অনেক কাজে লাগবে বস পাঠায় দিছে বাপের কাছে পাঠায় দিবা কিন্তু দেরি যেন না হয় আর ওইখান দিয়ে বাপের ঘাম চড়তেছে আল্লাহ পাইলে সব পাওয়া যাবে দুনিয়াও দিবে আখেরাত জান্নাতও দিবে যাও ওই জান্নাত না চাও না যেখানে সব রাখা আছে যা চাবে তা মিলবে যা চাবে তা পাবে চাইতে দেরি পাইতে দেরি খাদেম রাখা অনেকে প্রশ্ন করে এত বড় জান্নাত দিয়ে কি করবো ঠিক না যার 25 লক্ষ খাদেম হবে ওদেরকে যারা দিতে হবে না যাওয়ার পরে বুঝবা কি করবা তারপরও দেখা যাইব সকাল বিকেল একটা একটা ধরে নিয়ে আসতেছে সব এই জন্য শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ আমাদেরকে যা দিছেন তিনটার জন্য দিছে যুবক তোমাকে যৌবন দিছে তুই জান্নাত নেওয়ার জন্য দিছে কিন্তু এই জান্নাত নিবে কিভাবে যখন আল্লাহ সঙ্গে হয়ে যাবে আল্লাহ পক্ষে হয়ে যাবে আল্লাহ তোমার হয়ে যাবে তুই জান্নাত মিলা যাবে এই জন্যই যুবককে যৌবন দিছেন তো জান্নাত নেওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাত নেওয়ার জন্য নারীকে নারীত্ব দিছেন উদ্দেশ্য এটি জান্নাত হয়ে আসা এই উম্মতকে যা দিছেন জান্নাত নেওয়ার জন্য দিছেন এই জন্য এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে ওইদিকে গেলে আলাদা একটা ওয়াজ হয়ে যাবে যাওয়ার সুযোগও আমার কাছে নেই যে এই উম্মতকে কেন আমাদের দেশের ওয়াজের সিস্টেমই হলো ওয়াজ মাহফিল মাদারীপুরে হয়েছে কিনা আমি জানি না শানে রেসালত হয় শানে উম্মত হয় নাই শানে সাহাবা হয় নাই সিরত মাহফিল হয়েছে কিনা আমি জানি না মাদারীপুরে হইলেও দুই একবার হইতে পারে কিন্তু শানে রসুল শানে রেসালত হয় না শানে সাহাবা হয় না শানে ওলামা হয় না শানে উম্মত হয় নাই যে আমাদের উম্মত আমরা কত বড় উম্মত এগুলো সামনে আসা উচিত না আসলে হারায় যাবে আজকে যেরকম হারায় যাইতেছে আগাছা জন্মাবে যেরকম আগাছা ছড়াইতেছে আগাছা ছড়াইতেছে আমাদের যুবকরা জানি না এখানে এক
একজনও নাই যা আজ পর্যন্ত যতবার চুল কাটছে একবার যায়া সে সেলুনে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ যদি চুলা রাখছে না বলে কেন বলছে এটা দাও কিয়ামতের দিন যখন দেখা হবে তাহলে আমার যেন হাত পাতার সুযোগ হয় যে আমি জীবনে একবার হলো আপনার আদর্শে চুল কাটছি আমাকে কি দিবেন এই জন্য উনি ব্যতীত সবাই নাফসি নাফসি বলবে শুধু উনি বলবে ওই দিন কাউকে আল্লাহ এই অভয় দিবে না এই কথা বলবে না সাল তুলতা শাস্তি তুষাফা ওই দিন শুধু বন্ধুকে বলবে সাল তুলতা শাস্তি তুষাফা আপনি কাকে চাবেন কতগুলো চাবেন চাইতে সুপারিশ কার জন্য করবেন কতগুলো করবেন আপনার আমি মঞ্জুর কিয়ামতের দিন রসুল যার পক্ষে আল্লাহ তার পক্ষে বিশ্বাস হয় না আজকে নবীজি যার পক্ষে নবী কোরআন আমাকে বলেছে আল্লাহ নিজে বলতেছে আপনার উম্মতকে বলেন গুনাহ করতে করতে কোন পর্বে যদি অনুশোচনা আসে সুম্মা যা উগা পরে আপনার কাছে আসে রসুল পক্ষে সব আল্লাহ পক্ষে এই জন্যই আমাদের জীবনে যা দিছেন শুধু আল্লাহ পাওয়ার জন্য ভাই হাত রেখা বলি যুবক তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য তুমি যত সহজে আল্লাহকে পাইতে পারতে ভাইয়ের পুরা এত সহজে আল্লাহকে পাওয়া সম্ভব যৌবন একটু হারায় গেলে ওই বয়সে আল্লাহ পাওয়া এত সহজ না নারীকে নারীত্ব দিছিলেন আল্লাহ নারীর জন্য আল্লাহ পাওয়া সত্য সহজ এরকম সহজ কারো জন্য না দা গরিবকে দারিদ্রতা দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য যত সহজ গরিবের জন্য আল্লাহ পাওয়া ধনীর জন্য এত সহজ না ধনীকেও ধন দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য যতটুক দম দিয়ে আল্লাহ পাওয়া সহজ এতটুক আর কোনো জিনিস দিয়ে আল্লাহ পাওয়া সহজ না আমি একটাই দেখাই যদি এরকমই হইতো রমজানে রমজানে যদি এরকমই হইতো রমজানের আগে তো মাসেই থাকে একটা 65টা জেলা 560টার উপরে থানা সব জায়গায় যাওয়া তো সম্ভব হয় না আমার মন চায় যে রোজার আগে আমি সব জায়গায় পৌঁছি আর কমসে কম আমার জাতির কানের ভিতরে এই আওয়াজ দেয় যে ধনী এই মাদারীপুরের ধনী যদি রোজার দিন বাড়ির সামনে ইফতার নিয়ে অপেক্ষা করত শুধু কয়েক আইটেম না একটা পানির বোতল নিয়ে যদি দাঁড়ায় থাকত যে আজান লগ্নে আমার বাড়ির সামনে দিয়ে যে রোজাদার যাবে ওকে পায়ে ধরাইয়া হলো আমি পানি দিয়ে রোজা খোলায় দেব তাইলে পানি দিয়ে রোজা খোলানো তার জন্য জান্নাত পাওয়া রসুল বলছে মানুষ মান আফতারা সাইমান ওয়ালাও মুযগাতা মাইন কোন রোজাদারকে রোজা খোলাইলো যদি এক ঘট পানি পানি দ্বারা বিনিময়ে কিল মিলবে ফালাহু ইতকা